ঠাকুরের ছবিটাও নামাই দিলা বাবা। বেঁচে থাকলে আবারও লাগানো যাবে মা। গঙ্গারা চলে গেছে, শুনলাম আজকে রাতে কাকিরাও নাকি চলে যাবে। সবাই চলে যাবে বাবা, আমরাও। ঘন্টা তো এখনো বাজেনি। ঘন্টা কে বাজাবে? কেন? নিতাই। নিতাই তো গত রাতে সবকিছু নিয়ে ওপারে চলে গেছে। ও, আপনারা কবে যাচ্ছেন কিছু ভেবেছেন? এতদিন একসাথে থাকলাম, কিন্তু এই অবস্থায় যে কেউ কারো পাশে দাঁড়াবো তারও কোনো উপায় নেই। মুসলমান বলে যে রক্ষা পাবো তার কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধ, লাইনঘাট ভালো থাকলে চলে যান, প্রাণে বেঁচে যান। চলে যেতে পারলে তো চলেই যেতাম। মেয়েটাও যুবতী হয়ে গেছে, পথে যদি কোনো একটা দুর্ঘটনা হয়। সেটাও ঠিক, তবে মেয়েটার যদি কোনো ব্যবস্থা করা যেত। না, এ সময় কোনো ব্যবস্থাই করা যাবে না। কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। বলুন। সংকোচ করছেন কেন? বলুন। মানে ওই মালতী যদি মুসলমান। না মানে আপনি আশ্বস্ত করলে আমি চেষ্টা করে দেখতাম। বাইরে যেতেছি, একটা মিটিং আছে। না, তোর লগে আমার একটু দরকারি কথা ছিল, মানে সময় বেশি নেব না, একটু ভয়। কও। তোর কাছে যুদ্ধ মানে কি? যুদ্ধ হইতেছে মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো। আর কিছু? একটা আলাদা মানচিত্র, একটা আলাদা পতাকা। অনেক ভারী ভারী কথা, মাথার উপর দিয়ে যায়, কাছাকাছি কিছু নাই। বুঝতে পারছি, তুমি মনে হয় অন্য কিছু ভাবতেছ। না ভাই, হরলাল মাস্টার মশাই বুঝছি এবার হেরো এবার দেশ থাকতেছে, মায়ের একটা ব্যবস্থা না করে মাস্টার মশাই যায় কেমনে? কিন্তু এখন কেমনে কি দেশের যে অবস্থা, হিন্দু বিয়ে তো অনেক আয়োজন, আর তাছাড়া পাত্রই বা পাইব কই? আচ্ছা, মায়েরা যদি মুসলমান হয় তোর কোনো আপত্তি আছে? জানি না এতে কোনো পাপ আছে কিনা, তারপরও মুসলমান হয়ে মায়েরা যদি বেঁচে যায়। বাবা, তোমার কি শরীরটা খারাপ? না, স্কুল থেকে এসে তো বিছনা নিলা, কোনোদিন তো এরকম করো না বাবা। বাবা বাবা, কি হয়েছে? কাঁদতেছো কেন? কি হয়েছে আমারে বলো, কাঁদতেছো কেন বাবা? কিছু না রে মা, কিছু না। কিছু তো একটা হয়েছে বাবা, তুমি আমারে বলো। সব কথা কি সবসময় বলা যায় মা? বাবা চাইলেই বলা যায়, আমারে বলো, আমারে বললে তোমার মনটা হালকা হবে। বলো বাবা, আস্তে। কি হয়েছে বাবা, আমারে বলো। কি হয়েছে? তুমি তুমি কাঁদতেছো কেন বাবা? কি হয়েছে আমারে বলো বাবা, কি হয়েছে? কাঁদতেছো কেন? কাঁদো না বাবা, তুই কাঁদিস না, তুই কাঁদিস না। কি হয়েছে বাবা? একটা কথা বলো বাবা। না না, তোমার প্রতিটা কথা আমার জন্য বেদ বাক্য বাবা, বলো বাবা। বাবা তোর একটা সম্বন্ধ এসেছে মুসলমান করে, আমি জানি বাবা তুমি কি বলবে। একটা যুদ্ধ মানুষের সব কিছু বদলায় দেয়। তুমি কালোদের আসতে বলো। তোমার উপর আমার কোনো রাগ নাই বাবা, আমি জানি তুমি আমার মঙ্গলের জন্য এগুলো করতেছো। না রে মা, আমি আমার মন বদলেছি। কিন্তু আমি তো মন স্থির করে ফেলছি বাবা, তোমার হাতের খবর দাও। আমি আসলে আপনার মনের অবস্থাটা বুঝতে পারতেছি, কিন্তু না আমার যদি কোনো পথ জানা থাকতো আমি আপনার সেই পথটাই দেখিয়ে দিতাম। এই যুদ্ধটা আসলে সব কিছু এলোমেলো করে দিছে। নিজেটা নিয়ে আসলে এখন ভাববার সময় সেটা নিয়ে ভাবতেছি না, ভাবতেছি অন্য বিষয় নিয়ে। আর যেটা আসল ভাবনা সেটা এখন অনেক দূরে। স্বাধীনতা আমি সবই বুঝতে পারতেছি। যে ঘটনাটা ঘটতে যাইতেছে সেটার জন্য আসলে আমি বা আপনি কেউ দায়ী না, সময় দায়ী। আসলে এই সময়টা আমাদের নাগালের বাইরে, আমরা চাইলেও কেউ বদলাতে পারবো না। এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, ওই আর কি। না মানে জোড়াজুড়ি কিছু নাই, আমাদের দিক থেকেও কোনো আপত্তি নাই। আচ্ছা আমি কি একটু মালতীর সঙ্গে কথা বলবো? না সেটা বোধহয় ঠিক হবে না। আসলে চোখের সাথে মেয়েটা বড় হয়েছে, কেমন যেন মায়া পড়ে গেছে। আমারও কোনো সন্তান নেই, ওই ভাইটাই আমার সন্তান। চলুন যাই। চলুন দেখি। দাদা মিলিটারি আমার ঘর বাড়ি জ্বালা। কলমা পড়া বোধহয় হয়ে গেছে। হ্যালো, আমার মেয়ে কি আমার কাছ থেকে অনেক দূরে চলে গেল? দূরে কেন যাবে, আপনার মেয়ে আপনারই আছে। চলুন দেখে আসি, বিয়ের কাজ মনে হয় শেষ হয়ে এলো। না 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 আমি যাব না, আপনি যান। বাবা তোমারে আসতে হবে না বাবা, আমি চলে আসছি। মালতী থেকে মরিয়ম হয়ে। বাবা তুমি আইসো না, আমার চোখের সামনে একটা দেয়াল দেখতে পাইতেছি। চলে যাইতেছি বাবা। বাবা তোমার উপর আমার কোনো রাগ নাই, কোনো কষ্ট নাই বাবা, বিশ্বাস করো আমার কোনো রাগ নাই। আমি জানি তুমি যা করতেছো আমার মঙ্গলের জন্যই করতেছো বাবা, আমার কোনো রাগ নাই। আরে তোর মা কিছু গয়না রেখে গিয়েছিল, তার স্বাদ ছিল তুই এগুলি পরে তোর শ্বশুরবাড়ি যাবি। তোর যদি ইচ্ছে হয় এগুলো পরিস। না বাবা, আমি এটা নিতে পারবো না। আমি এটা নিতে পারবো না বাবা। আমি জানি আসলে একটু আগে যা হলো সবই লোক দেখানো, কিন্তু কোনো সমস্যা নাই। তোমার যেমনে খুশি তুমি তেমনে চলতে পারো, তোমার ধর্ম পালন করতে পারো, আমি বাধা দিব না। মাস্টার মশাই আসলে আমার শিক্ষাগুরু, ওনার হাতেই আমার শিক্ষার শুরু। অনেক ভালো মানুষ উনি। কে তোমার কি নামে রাখবো সেটা আমি বলতে পারি না, তবে আমি তোমার মালতী নামেই ডাকবো। এতগুলা কথা বললাম, কিন্তু একটাবারও তুমি আমার দিকে তাকায় দেখলে না। দেখবা তার কত রং। আমি আমি হরলাল সরকার। মারো মারো আমরা, মারো মারো। আরে ভাবি, আপনি আমার সাথে বসেন না। আমি আসলে এসবের মাথা মুন্ডু কিছু বুঝি না। পাশে গ্রামে মুক্তিযুদ্ধ ক্যাম্প হইছে। রাইসোস হ্যাঁ, সব কিছু ঠিকঠাক। আর ফরাদগঞ্জের কি অবস্থা? ফরাদগঞ্জের খবর তেমন ভালো না। গ্রামের স্কুলটার ভিতরে মিলিটারি ক্যাম্প বসাইছে। আমার মুক্তিযোদ্ধারও কম না, এরাও যুদ্ধ শুরু করে দিছে, গেরিলা যুদ্ধ। তাহলে আমরা শুরু করবো কবে থেকে? আইজ রাইতে। আইজি বিকালের মধ্যে কেউ যেন কোনোভাবে বুঝতে না পারে, চোখ কান খোলা রাখতে হবে। এত ভাবতেছ? কিছু না। তোমার কি মনে হয় যে আমি বুঝি না? কেন তোমার মন খারাপ? আপনি দেশের কাজে যাবেন, এটা নিয়ে আমার মন খারাপ হবে কেন? আমার একটা কথা রাখবেন? বলো। আমার আপনার সঙ্গে নিবেন? তুমি যুদ্ধ করবা? তুমি, তোমার যুদ্ধ তো তুমি অনেক আগেই শুরু করছো, যেদিন তুমি মালদ্বীপ থেকে মরিয়ম হইলা সেই দিন। আজকে কি যাইতে হইব? হ্যাঁ, আজকেই যাইতে হইব। মাঝে মাঝে আইতে পারবেন? চাচি আছে, বড় ভাইজান আছে, সবাই তোমার খেয়াল রাখবো, একদম ভাই বোন তুমি। আমার রাইতেও হেডকোয়ার্টার থেকে কোনো সিগন্যাল এলো না, মনে হয় আজকেও যাওয়া হইব না। আমার তো তাই মনে হইতেছে। মিলন ভাই, খুঁজছিলাম যে তোমার বাড়ি তো কাছেই, রাতটা থাইকা ভোরে ভোরে চলে আসো, আমরা দুজনে জায়গা আছি, কোনো সমস্যা নাই। না থাক, কিছু করতে হবে না। ঠিক আছে মিলন ভাই, হ্যাঁ চাও না, সমস্যা নাই তো, আমরা তো জায়গা আছি। আচ্ছা ঠিক আছে, দেখি। আমি দরজা খুলো। কি ব্যাপার আপনি এত রাইতে? আমি আজ রাইতে যেমন হব না, কাল যেতে হইব। ওইখানে থাইকে গেলেই পারতেন, এত রাইতে এত দূর পথ। मुक्ति है। मुक्ति ना हमारे बाप दादा तो गोष्ठी मध्य को मुक्ति नहीं। पाकिस्तान पाकिस्तान हमारे दिल में आसे। बहुत अच्छा, चलो। है ना आपने कुछ तूफान लाल में जाए। भाईजान हमारे बहुत सारा दिलन से पैसा पैसा मांगता है। पैसा पैसा ले শরীর খারাপ লাগতেছে মা? মাথা খুব ঘুরাইতেছে। Sokayla evlenmemi yaptısın. Tuy ghore giye aram kor, ami alomre khobor ditasi. Now, batta khaya now. Aajka ja khel dekhechho na bandir pute kore. Khida nai. Mathar moddhe kalker operation korteche sharakkon. Are ajker operation jonno amra jitchi. Shannar operation amra jitbo. Byapar ta eto shohoj na. Kalke headquarter operation. Eto felaboibo na. Kalke ekta dol Boritolay jaibo. Tumi jaiba? Commander chaile obosshoi jabo. আরে কমান্ডার তো তোমার উপর অগাধ বিশ্বাস তুমি মাঠে থাকলে পাকিস্তানি হানাদাররা সব নেরি কুত্তা ভাতটা খায়া নাও ভাতটা খাইলে পেটে ভাত গেলে মনে সাহস জোর বাড়বো বললাম না পরে খাবো Nice to meet you, Commander. हम जानते हैं आपको तकलीफ हो रहा है आइए हम दोनों खेल खेलते हैं हम आपको एक सवाल पूछेंगे वही सवाल का सही जवाब आप देंगे सही जवाब दे दो खेल खत्म कमांडर मीरान किधर है जानी ना आप अगर नहीं जानते तो सलना ऑपरेशन कैसे हुआ जानी ना ओके कमांडर आपका जीत हुआ लेकिन आपका ये जीत हम कभी नहीं एक्सेप्ट करेंगे Miran किधर है बोल बोल ये तो मुसलमान आसिलो अरे जाना सा दिलो ना केन और कौन जात जानवर Era zanor exato. O choro. ¿Qué? माशाल्लाह क्या रूप है। डरना माँ, हम भी मुसलमान, पाकिस्तान का मुसलमान, सच्चा मुसलमान। कोई बात नहीं, आओ नजदीक आओ, आओ। শেষ হয় নাই, কোনো কিছু শেষ হয় নাই, সব কিছু ঠিক আছে। আরে যুদ্ধ কি আমি একা করছি? আমার মতো মুক্তিযোদ্ধারা একা করছে, তুমি করো নাই? তুমিও তো যুদ্ধ করছো। এই যে এই অস্ত্র থাকলে যে কেউ যুদ্ধ করতে পারে, যে কেউ, তুমিও পারবা। কিন্তু তুমি যেটা করছো সেটা আমি চাইলেও পারতাম না। তুমি অনেক বড় যোদ্ধা, আমার চাইতেও বড় যোদ্ধা তুমি। যুদ্ধ করছি, তুমি যোদ্ধা, তুমি অনেক বড় যোদ্ধা। এই যে আজকে দেশ স্বাধীন হয়েছে, এই যে স্বাধীন দেশের স্বাধীন পতাকা, স্বাধীন মানচিত্র, সবকিছু শুধু মুক্তিযোদ্ধাদের জন্য না, এর পিছনে এই যে তোমার মতো নারীদের অবদান আছে। এই যে আজকের স্বাধীনতা, এই স্বাধীনতার অর্জন শুধুমাত্র আমাদের মতো মুক্তিযোদ্ধাদের না, এই স্বাধীনতা অর্জন তোমাদের মতো নারীদের জন্য। তুমিও মুক্তিযোদ্ধা, তুমিও অনেক বড় যোদ্ধা, তুমি মুক্তি